বাগদায় বিদ্যুৎ দপ্তরের গাড়ির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক, গুরুতর জখম আরো তিনজন। হেলেঞ্চা থেকে বাগদায় যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। ফের বেপরোয়া গতির বলি, বিদ্যুৎ দপ্তরের গাড়ির সাথে যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত এক, আহত আরো তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা বাগদা সড়কের বাগদা থানার হেলেঞ্চা পাঁচ নম্বর কলোনির কলাবাগান এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হেলেঞ্চার দিক থেকে একটি অটো যাচ্ছিল বাগদার দিকে। সে সময় উল্টো দিক থেকে আসছিল একটি বিদ্যুৎ দপ্তরের গাড়ি। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাড়িটি নিয়ন্ত্রণহীন গতির কারণে সজোরে এসে ধাক্কা মারে অটোটিকে। এরপরই অটোটি উল্টে যায়। দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে। সেখানে নেবার পর ষাট বছর বয়সী সুনীল সরকার নামে এক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজনই বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। এ বিষয়ে আহত এক মহিলা নমিতা বৈদ্য জানান, আমরা অটোতে করেই যাচ্ছিলাম, সে সময় উল্টো দিক থেকে একটি বিদ্যুৎ দপ্তরের গাড়ি আসছিল। গাড়িটি সজোরে ধাক্কা মারে অটোটিকে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আমরা অনেকেই আহত হয়েছি। হেলাঞ্চার থেকে পুরুলিয়ায় যাচ্ছিলাম অটোতে করে। এবার ওই কারেন্টের গাড়ি মনে হয় ১০৭ না কি যেন বললো গাড়ি, ওই গাড়িতে মেরে দিয়েছে। ওই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবার লেগেছে কম বেশি। এবার কিছু ইনার পা হাত পা ভেঙে গেছে, আর একজন মারা গেল। সবারই লেগেছে, মুখোমুখি মানে সামনে ঘা দিয়েছে। আমরা এদিকে আসছি আর উনি এদিক তো যাচ্ছে, এবার এই সামনাসামনি ঘা দিয়েছে। এ বিষয়ে মৃত সুনীল সরকারের ছেলে জানান, বাবা মা অটো করে কীর্তন শুনতে গিয়েছিলেন, পথেই এই দুর্ঘটনা। তিনি আরো বলেন, বাবা আর মা গেছিল কীর্তন শুনতে। কীর্তন শুনে বাড়ি আসছিল, ও ডর কোথায় গেছিল, দিদির বাড়িতে গেছিল। এর আসার সময় গাড়িতে তাল মেরে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় অ্যাক্সিডেন্ট? এটা ওই যে তেল পাম্প ছাড়িয়ে এসে। বাবা তো অটোতে ছিল? হ্যাঁ অটোতে ছিল। হ্যাঁ, কি নাম? সুশীল সরকার। কি বললো ডাক্তার? বললো যে নেই। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।